আগামী অধিবেশনেই সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ILO-র গভর্নিং বোর্ডের মিটিং আগামী মার্চ মাসে হবে। আমাদের যে অগ্রগতি এবং এই শ্রম আইনের ব্যাপারে কি সব কাজ করছি তার একটা ব্রিফিং এর জন্য আজকে মিটিংটা ছিল। প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বভার নিয়েছেন। মন্ত্রণালয়কে তিনি কতটা গুরুত্ব সহকারে দেখেন তারই প্রতিফলন এটা। আমি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অবগত করব, এরপর সব কিছুর আলোচনা আপনাদের সঙ্গে করতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আমি আপনাদের কোনো তথ্য দিতে পারবো না। সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে এবং পাশ হবে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, অবশ্যই উঠবে, অবশ্যই পাশ হবে। শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার 10% করার ব্যাপারে আলোচনা করেছি। এখানেও যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে প্রধানমন্ত্রীর আগের নির্দেশনা অনুযায়ী একটা পরিবর্তন এনেছি। আমি শিগগিরই প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করব। শেখ মাসুমা, এটিভি সংবাদ।